লাল সবুজের জার্সি গায়ে টিম টাইগার্স মাঠে নামে বিজয়ের লক্ষ্যে, কিন্তু সেটা কেবল ঘরের মাঠে কিংবা পার্টিকুলার কোনো সিরিজে। এই কথা বলার উদ্দেশ্য একটাই, দ্বিপাক্ষিক সিরিজে টিম বাংলাদেশ নিজেদের সামর্থ্যের পরিচয় দিলেও বড় কোনো টুর্নামেন্টে অর্জনের তালিকা একেবারেই শূন্যের কোটায়। এশিয়া কাপের আসরে বাজেভাবে শুরুর পরেও রশিদ নবীদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পর টাইগার সমর্থকেরা যখন প্রত্যাশার ডালা মেলে উঠছিল, তাদের মাটিতে নামিয়ে আনতে খুব বেশি দেরি করেনি সাকিব আল হাসানের দল। সুপার ফোরে পরপর দুই ম্যাচ হেরে ফাইনালে যাওয়ার রাস্তা প্রায় বন্ধ করে ফেলেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের পর দলের সাথে যোগ দিয়েছিলেন নাজমুল হাসান পাপন। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর তাকে প্রশ্ন করা হলো, ওয়ানডে ফরম্যাটে আমরা এত ভালো দল, কিন্তু এবারও সেই ব্যর্থতা। এশিয়া কাপের ফাইনালে তো আর যাওয়া হচ্ছে না বলাই চলে, চ্যাম্পিয়ন তো দূরের কথা, কিভাবে দেখছে ক্রিকেট বোর্ড? উত্তরে বিসিবি বস বললেন, কে বলেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে এসেছে? এই দল নিয়ে চ্যাম্পিয়ন প্রশ্নই আসে না। এমন উত্তরের পর বোর্ডকর্তাকে ঠিক ওই মুহূর্তে আরও কিছু প্রশ্ন করা দরকার ছিল, আর তা হলো, এই দল নিয়ে যদি চ্যাম্পিয়ন হওয়ার প্রশ্নই না আসে, তাহলে কোন দল নিয়ে টুর্নামেন্ট জেতা সম্ভব দয়া করে বলবেন কি? তাছাড়া বিসিবির হাতে কি আর কোনো দল আছে যারা চ্যাম্পিয়ন হতে পারে? থাকলে বরং সেই দলটাকেই পাঠালে ভালো হতো না? বোর্ড প্রেসিডেন্টের কথায় পরিষ্কার বোঝা গেল, এত এত এক্সপেরিমেন্ট তার নিজেরও পছন্দ নয়। এমনকি তিনি নিজেও ধারণা করে রেখেছিলেন, এই দল নিয়ে খুব বেশি দূরে যাওয়ার পসিবিলিটি নেই, অর্থাৎ দলে এখনও এক্সপেরিমেন্ট বিদ্যমান। দলের প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা চলবে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এশিয়া কাপের মতো বড় একটা টুর্নামেন্টেও এক্সপেরিমেন্ট, এটা পাগলেও বিশ্বাস করবে না, করার কথাও না। আসরে অংশগ্রহণকারী প্রতিটা দল বিশ্বকাপের কথা মাথায় রেখে সেরাদের নিয়ে এশিয়া কাপে অংশগ্রহণ করেছে, কিন্তু বাংলাদেশ রয়েছে তাদের চেয়ে অনেক পিছিয়ে। আসর শুরুর আগে তামিমের অনুপস্থিতি, শেষ মুহূর্তে লিটনের ভাইরাস জ্বর, তবুও সেই ধাক্কা কাটিয়ে উঠতে চাইল বাংলাদেশ, তখনই এলো শান্তর ইঞ্জুরি। বিপদ যেন পিছু ছাড়ছেই না, কিন্তু তবুও কি অন্যরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পেরেছে? তামিম লিটনের অনুপস্থিতিতে এশিয়া কাপে ভরসা করা হয় নাঈম শেখের উপর। চার ম্যাচে আস্থার প্রতিদান দিয়ে তিনি রান করেছেন যথাক্রমে 16, 28, 20 এবং 21। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে নাইনের চেয়ে অভিজ্ঞতার দিক দিয়ে ঢের এগিয়ে থাকা এনামুল হক বিজয় প্রতিটা ম্যাচেই একাদশের বাইরে। অভিজ্ঞতার কথা আসলেই মনে পড়ে যায় টাইগার হেডমাস্টার হাথুরু সিংহের কথা, যার সিলেবাসে অভিজ্ঞতার কোনো মূল্যই নেই, তিনি কেনই বা সেরা একাদশে বিজয়কে রাখবেন? ভুলবশত যদিও বা রাখেন, সেটাই বরং অবাক করার মতো বিষয়। অথচ বোর্ড প্রেসিডেন্টের কথায় আরও পরিষ্কার বোঝা যায়, শান্ত তামিমদের মতো অভিজ্ঞরা থাকলে বাংলাদেশ এত খারাপ করত না। কিন্তু তবুও প্রশ্ন এসে যায়, হাথুরু যখন তরুণদের নিয়ে দল সাজান কিংবা নতুন পরিকল্পনা করেন, তখন বোর্ডকর্তারা নীরব ভূমিকা পালন করার কারণ কি? অবশ্যই একজন কোচ দলের জন্য যেটা ভালো হয় তেমনটাই ভাববেন, এটাই স্বাভাবিক। কিন্তু সিনিয়রদের সরিয়ে রেখে তরুণদের নিয়ে হাথুরু সফলতা পেয়েছেন তো? না পেয়ে থাকলে বোর্ড প্রেসিডেন্ট এসব প্রশ্নের উত্তর নিশ্চয় খুঁজে বের করবেন, আশায় রইলাম। আমরা ভালো খেলতে পারি, কিন্তু সেটা ঘরের মাঠে, অর্থাৎ হোম কন্ডিশনের অ্যাডভান্টেজ ছাড়া আমরা তেমন ভালো দল হয়ে উঠতে পারিনি, এটা পরিষ্কার। কিন্তু তবুও কথা থেকে যায়, আমরা এই গেরো থেকে বের হতে পারবো তো? একজন রিয়াদের অভাব হাড়ে হাড়ে টের পাওয়ার পরেও বোর্ডকর্তারা এখনও নীরব, নিশ্চিতভাবে তাকে দলে ফেরানো হবে কি না এমন কোনো বার্তা এখনও পর্যন্ত দিতে পারেনি কর্তৃপক্ষ। অপরদিকে রিয়াদের জায়গায় যাদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, তারাও রীতিমতো ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দিয়েছেন। তাই প্রশ্ন করতেই হয়, এত বড় ধাক্কার পর টিম ম্যানেজমেন্ট এবং হাথুরু সিংহের ঘুম ভেঙেছে তো? এভাবে চলতে থাকলে অভিজ্ঞরা বিদায় হবে, অধিনায়কেরও পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন হবে না কেবল বাংলাদেশের ভাগ্যের। শুধু তাই নয়, হুঙ্কার গর্জন থাকবে কেবল মিরপুর পর্যন্তই সীমাবদ্ধ। বড় আসরে যাওয়ার আগে বাঘের গর্জন ফিরবে অপরাধী বিড়ালের মতো মাথা নত করে। কর্তৃপক্ষের অপেশাদার কর্মকাণ্ডের কারণে এটাই যখন শেষ পরিণতি, সমর্থকরা বরং মন খারাপ না বাড়িয়ে প্রত্যাশা ছাড়াই খেলা উপভোগ করুক।
কারণ বড় কোনো টুর্নামেন্ট বা কোনো আসর চ্যাম্পিয়ন হব মুখে বলা যতটা না সহজ, বাস্তবতা আকাশের চাঁদ ছুঁয়ে দেখার মতোই কঠিন। সালমান আবদুল্লাহ, সিএসপোর্টস।